আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ লাভে। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে ঘুগনি। এটা খুব টেস্টি একটা রেসিপি, খুবই ভালো লাগে খেতে। চলুন দেখে নিন কী কী লাগছে এই রেসিপিটা বানাবার জন্য। প্রথমেই লাগছে এটা হচ্ছে মটর আর আলু। দেখুন, আলুকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, আর মটর, ভেজানো মটর আছে, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা মুরগির মাংসর কিমা ছোট ছোট করে কাটা রয়েছে কিমার মতো। আর লাগছে গুঁড়ো মশলার মতো, লাগছে হলুদ, লাগছে লঙ্কা গুঁড়ো, লাগছে জিরে গুঁড়ো, লাগছে ধনিয়া গুঁড়ো, লাগছে আর লাগছে লবণ, আর লাগছে আদা বাটা, রসুন বাটা, কুচি করা পেঁয়াজ, পানি, আর লাগবে লবণ আর তেল। তো প্রথমে আমি প্রেশার কুকারে বানাবো। তো গ্যাসে আমি একটা প্রেশার কুকার চড়িয়ে দিয়েছি। তো তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। হ্যাঁ, আমি গুঁড়া মশলা মানে ফোড়নের জন্য এটা রেখেছি। তেজপাতা আছে একটা, অর্ধেক একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ। এটা আমি প্রথমে তেলে দিয়ে দেব। বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যান। তো একটা সুন্দর স্মেল যতক্ষণ না বার হচ্ছে, ততক্ষণ এটাকে আমি তেলে একটু ভাজতে দেব। তো এবার এ থেকে সুন্দর একটা স্মেল বার হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নেব। দেখুন, লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন নিয়ে এক চামচ হয়েছে, এক চামচ আদা রসুন দুটো দিয়েছি আমি। তো আদা রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এক মিনিটের মতো। এবার আদা রসুনের ভাজা ভাজা স্মেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট, কারণ চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে। তো আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজানো মটর আর আলুটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এক থেকে দু মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এটা খুবই সুন্দর একটা
ডিশ, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে ভালো লাগে। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানি দিয়েছি, বেশি লাগবে না। আর আপনারা লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি একে ঢাকা বন্ধ করে দেব প্রেশার কুকারে। প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে একদম লো ফ্লেমে 2টো সিটি আমি দিয়ে দেব। তো আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে, এবার আমি একে সাইডে সরিয়ে নেব। আর এর স্টিমটা যতক্ষণ না এর মধ্যেই থাকছে, 5 মিনিট আমি এইভাবে রেখে দেব। তো হয়ে গেছে, দেখুন কি সুন্দর টেস্টি ঘুগনি তৈরি হয়ে গেল, চিকেন ঘুগনি। অবশ্যই বাড়িতে বানাবেন, খাবেন, সবাইকে খাওয়াবেন। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন রকম ঘুগনি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আজ এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।